नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। हम আপনি ছাড়ুন না, আমি আমাদের হলো যে চার দিন পর আমাদের সমাধান করা হবে, আমরা চার দিন আমরা সময় নিয়েছি, দেখে নিই কি হয়, যদি না হয় আমরা আবার এখানে আমাদের একদম কুয়ো শুকিয়ে গেছে, একদম জলের খুবই এই বছর অসুবিধা হচ্ছে, তাই আমাদের আজকে যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমরা দাবি করেছি। কদিন ধরে জল নেই? জল তো নেই, জল নেই, একদম নেই, খাবার জল কিচ্ছু নেই, খাবার জলের কোনো ব্যবস্থা নেই আমাদের, কষ্ট করে প্রায় 3 বছর ধরে আমাদের জল নেই, দূর দূরান্তে আমাদের জল আনতে হয়, একদমই জলের কোনো ব্যবস্থা নেই। চারিদিকে যখন হচ্ছে আমাদের কেন বন্ধ থাকবে, আমাদের কেন হচ্ছে না, আমরা সব টাকা দিয়েছি, সব কিছু করেছি, এটা আজকে আমরা চাই যে আমাদের লিখিত দেওয়া হোক, যাতে আমরা আমাদের তাড়াতাড়ি এটা কাজটা হয়। কোন কোন জায়গায় জল নেই? আপনার নামটা বলুন। আমার নাম শ্রাবণী ব্যানার্জি। দিয়েছেন 4 দিনের মধ্যে জলের ব্যবস্থা করবেন, এটা লিখিত দিয়েছে, যদি না হয় তখন আবার আমাদের নামতে হবে, কারণ আমরা এই বাড়ি ফিরবো, রান্নার জলের ব্যবস্থা করতে হবে, আবার জলের ব্যবস্থা করতে হবে, ঘরে চারটে মেম্বারই 60+ আপনাদের সাথে কি এমএলএ এর কোনো কথা হলো? তার আস্তে আস্তে অবরোধ তুলে নিলেন, কি নাম আপনার? আপনার নাম চন্দনা সেন। হায় হায়
আমাদেরই ছবি করতে দিচ্ছে মাইয়ে লোকটাকে নিয়ে আরে আজ কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা উল্টি যারা কংগ্রেস কর্মী আমরা একটা আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করলাম প্রথমে পার্টি অফিসে। পার্টি অফিসে ফ্ল্যাগ হোয়েস্টিং করার পর আমরা এখানে এসে মোদিজির কুশপুত্তলিকা দাহ করলাম। কারণটা হচ্ছে আজ ভারতবর্ষের যে অবস্থা, কংগ্রেস যে চিন্তা করে ভারতবর্ষকে স্বাধীন করেছিল, মোদি সরকার আসার পর থেকে তার আর কিছুই রইল না, সব শেষ করে দিচ্ছে। ভারতবর্ষে যে সমস্ত জিনিস কংগ্রেস করেছিল দেখা যাচ্ছে একটার পর একটা মোদি সরকার বিক্রি করে দিচ্ছে, আর মানুষকে বোঝাচ্ছে যে আমরা 70 বছর ধরে নাকি কংগ্রেস কোনো কিছুই করেনি। অথচ মোদির একটু লজ্জাও লাগছে না, সে বুঝতে পারছে না যে যেগুলো বিক্রি করছে সেগুলো কার করা, কে করেছে। আজকে মানুষের কি চরম অবস্থা, ভারতবর্ষে কি অবস্থা সাধারণ মানুষের, যারা চাকরি করে চাকরি তাদের চলে গেছে, মানুষের চাকরি নাই, এদিকে চারিদিকে হাহাকার মচে গেছে। 45 বছরে সব চাইতে শ্রেষ্ঠ বেকারত্ব আজকে। সেই পরিস্থিতিতে আমরা এখানে কংগ্রেসের যেরকম 136তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম, সেরকম সাথে সাথে আমরা মোদি সরকারের কুশপুত্তলিকা দাহ করে মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে আর এই সরকার আমাদের জন্য নয়। একদিকে মোদি সরকার, একদিকে দিদির সরকার অতিষ্ঠ করে দিয়েছে বাংলার মানুষকে। তাই আমরা তার প্রতিবাদ করার জন্য এইখানে এসে জমায়েত হয়েছি। আপনার নামের পরিচয়? আপনার নামটার পরিচয়? আর চণ্ডী চ্যাটার্জি, পিসিসি মেম্বার, ওয়েস্ট বেঙ্গল।